আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য আয় তবে সিরিয়ালের আপডেট নিয়ে খাবার টেবিলে সবাই খাবার খেতে বসেছে তখনই সুজাতার দিকে আঙ্গুল তোলে না বলে যে কোনো কিছু ঘটে যাচ্ছে এই বাড়িতে সবটাই করছে সুজাতা ও একেবারেই সুস্থ রয়েছে ও বরফির খাবারে কিছু একটা মিশিয়েছে এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডাক্তারকে খবর দিতে হবে তা না হলে সুজাতা তুমি খাবারটা খেয়ে প্রমাণ করো যে তুমি কিচ্ছু মেশাও নি সুজাতা ভাবে না এইভাবে সবার সামনে আমার হেরে গেলে চলবে না আমাকে খাবারটা খেতেই হবে এই ভেবে সুজাতা খাবারটা খেয়ে নেয় তার মাও খায় দেখতে পারে তাদের কোনো শরীরে সমস্যাই হচ্ছে না তারা তো অবাক হয়ে যায় তখনই উল্টে নাটক শুরু করে যে দেখলে তো তোমরা আমার মেয়েটা অসুস্থ তাকে তোমরা এরকম করে হেনস্থা করছো চল তো তুই ঘরে চল সুজাতা এখানে থাকার দরকার নেই ঘরে গিয়ে বিশ্রাম করবি এরা সবাই তোকে ভুল বুঝছে আমরা এক সপ্তাহের জন্য তোমাদের বাড়িতে থাকতে এসেছি আমার মেয়ে এখনও ভাবে রুদ্র তার বর ওর সুস্থ হওয়ার জন্য একটু তো তোমাদের সময় দিতে হবে সেটা না করে উল্টে তোমরা আমাদেরকেই এরকম ঝামেলাতে ফেলছো এই বলে ঘরে চলে যায় সুজাতাকে নিয়ে কিন্তু সুজাতার মা এবং সুজাতা বুঝতে পারে নিজে হাতে খাবারে বরফির এই ওষুধটা মিশিয়েছিল তাহলে কি করে কিচ্ছু হলো না তাদের খাবার খেয়ে ভাবে যে তার মানে মাঝে কিছু ঘটনা ঘটেছে হয়তো বা আমাদেরকে কেউ বাঁচিয়েছে আর সেটা হতে পারে এই বাড়ির মেঝবউ ছাড়া আর কে আমাদের সাহায্য করবে সেটা ভেবেই তো অবাক হয়ে যায় সবাই মিলে দেবিনার ঘরে যায় দেবিনা দৌড়ে ছুটে ঘরে এসে ভাবতে লাগে এখন তো আমাকে সবাই ভুল বুঝবে আমি তো নিজে চোখে দেখেছিলাম যে সুজাতা খাবারে বরফির কিছু মেশাচ্ছে আর তার কারণেই আমি এত বড় একটা অ্যালিগেশন তুলেছি ওরাও সুযোগ বুঝে খাবারটা খেয়ে প্রমাণ করে দিল যে ওরা আসলে নির্দোষ আমাদের কাজকলা দেখালো সেটা তো করা যাবে না ওরা যে আসল অপরাধী সেটা আমাদের ধরতে হবে কিন্তু এখন থেকে তো ওরা অ্যালার্ট হয়ে গেল এরপরে দেবীনাকে ধরতে ঘরে সবাই চলে আসে বলে কি করলে কি এটা বুবাইয়ের কথায় কষ্ট পায় বলে কি বলছো কি তুমি আমি কি এই পরিবারের ভালো চাই না আমি যা দেখেছি তাই বলছি তোমাদের তুমি ভুল দেখেছো দেবিনা না সেটা হতে পারে না আমার মনে হয় এই বাড়ির কেউ সাহায্য করছে সুজাতা এবং ওর মাকে এই সুজাতা যেমন শয়তান তেমনই ওর মা মেয়েকে ইন্ধন দিয়ে দিয়ে আরও বেশি করে খারাপ কাজ করাচ্ছে আমাদেরকে বললো ওনার মেয়ে অসুস্থ আমাদের বাড়িতে একটা সপ্তাহের জন্য থাকতে চায় এখানে এসে দেখছি পরিকল্পনা অন্য রুদ্রর পেছনে আবারও হাত ধুয়ে পড়ে গেছে রুদ্র বরফিকে আলাদা করতে উঠে পড়ে লেগেছে সুজাতা এই সব কিছু থেকে ওদের সম্পর্কটাকে বাঁচাতেই হবে আমাদের আর যে বা এই সাহায্যগুলো ওদের করেছে সে খাবারটা পাল্টে দিয়েছে যার কারণে সুজাতা এবং তার মায়ের কিচ্ছু হয়নি এটা আমার বউ করেনি তো কি বলছো কি বন্যা যদি এরকম কিছু করে ওকে আমি শাস্তি দেব ও সবসময় অন্যায় করে পার পেয়ে যাবে সেটা হতে পারে না ও একটা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবে কি দরকার আছে ওর সেই সব কিছু করার সুজাতা তার মা ঘরের মধ্যে খুব খুশি বলে দেখলে আমরা কি করে বেঁচে গেলাম আজকে সত্যি যদি ওই খাবারটা খেয়ে আমাদের কিছু হতো ডাক্তারের কাছে আমাদের যেতে হতো কিন্তু খাবারটা হয়তো বন্যা দিয়েই পাল্টে দিয়েছে আর খাবারটা তো সত্যি আমরা নষ্ট করেছিলাম কী করে এইসব কিছু ঘটলো বন্যা তখনই চলে আসে বলে আমি তোমাদের খাবারটা একেবারেই পাল্টে দিয়েছি তা না হলে কি তোমরা সুস্থ থাকতে তোমাদের মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে দেবীনা যা বলেছে বরফির খাবারে তোমরাই কিছু মিশিয়েছিলে সেটা তো আমি ধরে ফেলেছি তাই বলছি এখন থেকে যা কিছু করবে রুদ্র বরফিকে আলাদা করতে আমার পরামর্শ নিয়ে করবে আমার সাথে সিদ্ধান্ত করবে তারপরে তার আগে কোনো কিছু করো না যেন তাহলে তোমাদের ভান্ডা আমি ফুটিয়ে দেবো বন্যা ধন্যবাদ তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ আমরা হাসি খুশি আনন্দভাবে কথা বলতে পারছি মা মেয়ে গল্প করছি এগুলো সত্যি তোমার জন্য সম্ভব হয়েছে দেখুন এরকম করে আমাকে বলে কোনো লাভ হবে না কারণ আপনি যা কিছু করেছেন সেটা আমি তো বুঝে গেছি আপনারা মা মেয়ে কতটা পাল্টি সেটাও জানি তাই আমার কথা যেন এদিক ওদিক না হয় বুঝতে পেরেছেন দেবীনাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে বরফি জানাই যে আমি দেবিনার পাশে রয়েছি ও যা বলছে সেটা ঠিকই বলছে দেবিনা আমার ক্ষতি চাইতেই পারে না হাজারো হোক দেবিনা আমার বোন হয় হোক না সৎ বোন তারপরেও তো আর তার কারণে আমাদের এবার নজরে রাখতে হবে সুজাতা এবং তার মা কি করতে চাইছে কেন এই বাড়িতে এসেছে ওদের তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে ওদেরকে এই বাড়িতে থাকতে দেওয়াটাই আমার ভুল হয়েছে কারণ সুইসাইড করবে বলে সুজাতা অভিনয় করিয়ে এই বাড়িতে জায়গা করে নিল এখন যদি পারমানেন্ট দখল করে বসে তখন কি হবে আমি বলছি ওদের এত বড় একটা পরিকল্পনা নিয়ে এবার এসেছে সেটা তুমি ভাবতেও পারছো না বরফি তুমি ঠিক বলেছো দেবি না তোমার কোনো কথাই ফেলে দেওয়ার মতো নয় এই বাড়িতে কেউ তো রয়েছে ওদের সাহায্য করছে কারণ আমরা সবাই ঘরে রয়েছি সে নেই তুমি বুঝতে পারছো না তখনই মেজখা নানাভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে বন্যা কোথায় তুমি এখানে চলে এসো তোমার সাথে আমার জরুরি কথা আছে কি হয়েছে কি তুমি চিৎকার চেঁচামেচি কেন করছো তোমাকে এই বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো কী বলছো কি সব হ্যাঁ কারণ তোমার নিজেরও একটা মেয়ে রয়েছে বরফির বয়সী তুমি ওর মুখের দিকে তাকিয়ে দেখো তো তুমি ওকে কতটা বিপদে ফেলছো ওর জীবনটা দুর্বিশহ করছো ওর স্বামীকে কেড়ে নিয়ে অন্যজনের কাছে দিতে চাইছো এটা কি কম বড় অপরাধ তুমি কি ভেবেছো প্রতিবার আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি হাত করছি তুমি আমাকে ক্ষমা করে দাও বরফি বলো না যা কিছু করেছি অন্যায় করেছি সত্যি বলছি আমি আর এই অন্যায়গুলো করব না কতবার এরকম করে আমার পরিবারের ক্ষতি করবে বলো তো তুমি আমার পরিবারকে পছন্দ করো না তাদের থেকে দূরে থাকো নিজের মতো পৃথিবী গড়ো নিজে ভালো থাকো সেটা না করে তুমি এরকম খাবারে ওষুধ মিশিয়ে এরকম শয়তানদের সাথে হাত মিলিয়ে বরফির জীবন নষ্ট করার জন্য কেন উঠে পড়ে লেগেছ এগুলো কি তোমাকে বানায় তোমারও তো ঘরে একটা বড় মেয়ে রয়েছে বরফির মতো তার সাথে যদি এরকম ঘটনা ঘটে তার শ্বশুরবাড়ির লোকজন যদি তাকে এরকম করে অত্যাচার করে তুমি কি মেনে নিতে পারতে দেখো পরের মেয়ের পেছনে লাগলে নিজের মেয়ে কিন্তু কখনোই সুখী হতে পারবে না সেটা মাথায় রেখো দুনিয়ার যা কিছু করবে তুমি সেগুলো তোমার মেয়ের ওপরে প্রভাব ফেলবে তাই যা করবে বুঝে শুনে করো আমি হাত জোড় করে ক্ষমা চাইছি বললাম তো আমি এতটা যে তোমার মনে আঘাত দিয়ে ফেলবো আমি ভাবতে পারিনি বন্যা মনে মনে অনুতাপ করে যে তার সন্তানের বাবা তার বড় একটা মেয়ে রয়েছে সেখানে কী করে বন্যা এরকম একটা খারাপ মানুষের সাথে হাত মেলাতে পারে তাকে সাহায্য করতে পারে বন্যা যদি নিজের পরিবারের লোক হয়ে শত্রুদের সাহায্য না করে তাহলে কোনোভাবেই জিততে পারবে না সুজাতা এবং তার মা সেটাও বন্যা খুব ভালো করে জানে আর এদিকে সুজাতা এবং তার মা এক সপ্তাহ থাকবে বলে এই বাড়িতে এসে পাড়া প্রতিবেশী সবাইকে নেমন্তন্ন দিয়ে এসেছে যে আজকে নাকি বৌভাত এটা শুনেই তো সবার মাথায় বাজ পড়ে বলে কি আপনারা এখানে কেন এসেছেন আমরা তো কিছুদিন আগেই রুদ্রর বৌভাতের অনুষ্ঠান খেয়ে গেলাম এখন শুনছি রুদ্র নাকি আরও একটা বিয়ে করেছে তাও আবার সুজাতাকেই তার জন্যই তো আমাদেরকে নেমন্তন্ন করা হয়েছে আমরা চলে এসেছি ওপর থেকে সুজাতা এবং তার মা চলে আসে সুজাতা বউবেসে বলে হ্যাঁ আমি তো রুদ্রর লিগেল ওয়াইফ সবার প্রথম বউ আমি তারপরে বরফি বউ তাই আমি এই বাড়িতে জাকিয়ে বসবো এই বাড়িতে আমি থাকবো এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না আর আজকে তো আমার বউ ভাতের অনুষ্ঠান এই সব কিছু শুনে রুদ্র এবং বরফি অবাক হয়ে যায় কিছুদিন বাদে রুদ্র চাকরির জয়েন্ট আর সেখানেই বরফিকে নিয়ে যাওয়ার কথা সুখে শান্তিতে ঘর সংসার দুজনে মিলে করার কথা কারণ বর যেখানে চাকরি করবে সেখানেই তো বউ থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেটা আটকাতেই এরকম একটা নোংরা খেলা যে খেলতে পারে সুজাতা সেটা কেউ ভাবতেও পারেনি আজকে সবার ভাবনা চিন্তাকে বাইরে করে দিয়ে এখন সুজাতা এই বাড়িতে জাকিয়ে বসছে বাড়ির বড় বউয়ের দাবিতে কারণ রুদ্র নাকি তার হাজবেন্ড হয় এই সব কিছু বলে বাড়ির পরিবারের সবার মাথা খারাপ হয়ে গেছে। আর বলছে বরফিকে কালকের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ওই বাড়িতে থাকতে পারবে না বড় বউ থাকা শর্তেও কখনও আরেকটা একটা বিয়ে করা সম্ভব নয় আর এই সব শুনে বর্ফিত অবাক যে রুদ্রর সাথে তার এত ভালো সম্পর্ক যা যাকে সারা জীবন স্বামী বলে মেনে এসেছে আজকে জানছে সে নাকি তার দ্বিতীয় বউ সেটাকে কখনো মানা যায় সুজাতা যা কিছু করছে শত্রুতামি আমি করে সুজাতার একটাই লক্ষ্য বর্ফিকে রুদ্রর জীবন থেকে সরিয়ে ফেলা আর তার জন্য আটঘাট বেঁধে আইনি দিক থেকে লিগেলি বউয়ের সমস্ত সার্টিফিকেট প্রমাণপত্র সব কিছু তৈরি করে ফেলেছে এই সুজাতা এই সব কিছু নিশ্চয়ই এমন কোনো মানুষকে দিয়ে করিয়েছে যেখানে আসলে নিজের লোক জড়িত এবং তার সাথে সাথে রুদ্র সই করা কাগজ এবং যা কিছু প্রয়োজন সবটাই কিন্তু এবার করা হয়ে গেছে সুজাতার সে আটঘাট বেঁধে নেমেছে কোনোভাবেই এবার আর হার মানবে না এই এক সপ্তাহ এই বাড়িতে থাকবে বলে ঢুকে পুরো বাড়িটাতে এখন রাজ করার সিদ্ধান্ত তার কোনোভাবেই রুদ্রকে ছাড়বে না রুদ্র বড় লোক তার অর্থ সম্পদ রয়েছে রুদ্র ভালো চাকরি করে জীবনে রুদ্রর সাথে সেটেল হতে পারলেই তো সুজাতার জীবনটা গুছিয়ে যাবে কোনোভাবে আর পেছনে ফিরে তাকাতে হবে না তাকে এই সব কিছু করতে গিয়ে সুজাতাকে এবার কী শায়স্তা করবে বর্ফি সবটা শোনার পরে বরফি তো আর কোনো কিছু ভাবনা চিন্তার ঊর্ধ্বেই কারণ প্রতিবেশীরা যেভাবে হাসাহাসি করছে বলছে রুদ্রর বিয়ে হয়ে গেল আবার রুদ্রর বিয়ে কি করে সম্ভব একই বাড়িতে এবার দু দুটো বউ থাকবে আর চুলোচুলি করবে সেগুলো দেখতে তো বেশ মজাই লাগবে প্রতিবেশীদের এমন কথায় খুব অস্থির হয়ে পড়ে বরফি ভাবে যে না এই সব কিছু করতে দিলে তো চলবে না সুজাতা তার মানে এখানে সত্যিই চক্রান্ত করতে এসেছে ওর রোগ অসুস্থতা কোনো কিছুই নয় কি হতে চলেছে আয় তবে সহচরী সিরিয়ালের পরবর্তী টুইস্টে সুজাতা টিপুর লিগেল বউ দাবি করে বাড়ি দখল করলো বর্ফি এবার কিভাবে সায়স্তা করবে সুজাতাকে আর একবার সুজাতাকে এই বাড়ি থেকে তাড়িয়েও কেন যে বরফি আবার পরিবারের লোকজনরা রাজি হলেও সুজাতার অসুস্থতার কথা শুনে এটাই তাদের জীবনের সব থেকে বড় ভুল এবং খারাপ সিদ্ধান্ত যার কারণে রুদ্র এবং বর্ফি দুজনেই ফেসে গেল এবং তাদের জীবনটাও এবার কা থেকে বেশি নিরাপত্তাহীনতায় রয়েছে এর পরে কি ঘটবে জানতে হলে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন